আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। চিরঞ্জিত কাঞ্চনার অবৈধ সম্পর্ক। সৃজিত মুখোপাধ্যায়ের চতুষ্কোণ থেকেই সেকেন্ড ইনিংস খেলছেন চিরঞ্জিত চক্রবর্তী। মণিহারা, অ্যাবিসেনের মতো প্যারালাল সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন অয়ন চক্রবর্তী পরিচালিত ষড়রিপুতে গোয়েন্দা চন্দ্রকান্ত চরিত্রে, করেছেন কিরিটি রায়ের চরিত্র, আবার চ্যাম্প, বস্টুর মতো হার্ড কোর কমার্শিয়াল মুভিও করেছেন। সেই চিরঞ্জিতই নাকি অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর ফ্যান্টাসি। আজকে হ্যাঁ, খুব শীঘ্রই চিরঞ্জিতকে দেখা যাবে কাঞ্চনার শ্বশুরের চরিত্রে অভিনয় করতে। ছবির নাম গুহামানব। বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস গুহামানব অবলম্বনে এই সিনেমাটি বানিয়েছেন পরিচালক পারমিতা মুন্সী। এই সিনেমায় কাঞ্চনা মৈত্র চরিত্রটি চিরঞ্জিতের পুত্রবধূ, কিন্তু বড় পর্দায় কি সেই শ্বশুরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন তিনি? কাঞ্চনা বলছেন, প্রতিটি নারীরই একজন স্বপ্নের পুরুষ থাকে যাকে নিয়ে সেই নারী ফ্যান্টাসাইজ করেন। এমনটা হতেই পারে তার পার্টনার আর তার স্বপ্নের পুরুষ আলাদা ব্যক্তি। এই সিনেমাতেও কাঞ্চনা অভিনীত চরিত্রটির স্বপ্নের পুরুষ তার স্বামীর বাবা, কিন্তু শেষ পর্যন্ত কি এই দুজন জড়িয়ে পড়বেন কোনো অবৈধ সম্পর্কে, সেটা অবশ্য খোলসা করছেন না কাঞ্চনা। বরং অভিনেত্রী বক্তব্য, সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। চিরঞ্জিত এবং কাঞ্চনা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন পল্লবী চ্যাটার্জি, সুজন মুখোপাধ্যায়ের মতন অভিনেতা অভিনেত্রীরা। সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কবির সুমন। কবির সুমন নিজেও একটি গান করেছেন এই সিনেমায়। তবে সত্যিই যদি সিনেমাটিতে শ্বশুর এবং পুত্রবধূর কোনো অন্য ধরনের সম্পর্ক দেখানো হয়, তাহলে বাংলা সিনেমার গল্পের ক্ষেত্রে সেটি নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। অবশ্য বিতর্কও তৈরি হতে পারে সিনেমার বিষয়বস্তু নিয়ে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।